মনের মধ্যে একটু তুলতে ইচ্ছে হবে, খুবই ভালো। এরা নিজেদের জীবন নিয়ে ভাবে, এরা নিজেদের জীবনটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এরা এটা অনেকটা ওদের কাছে সংগ্রামের মতো, এটা একটা সংগ্রাম, যে সংগ্রামের মাধ্যমে, এবং এই ক্যামেরাটা একটা হাতিয়ার ওদের কাছে, যেটার মাধ্যমে ওরা ওদের অবস্থানকে তুলে ধরতে চাচ্ছে। ওরা জানাতে চাচ্ছে মানুষকে যে আমরাও পারি, আমরা তোমাদের থেকে খুব বেশি আলাদা কিছু না, আমরা সুবিধা পাই না, সুবিধা পেলে আমরা অনেক ভালো কিছু বলতে পারি, অনেক কিছু দেখাতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। ফোকাস করার জন্য এই ফোকাসিং লিংকটা ঘুরাতে হবে, ঠিক আছে? ঘুরানোর পর দেখবে তুমি সব ফোকাস হয়ে গেছে। আর আমার এখানে ছবি তুলে অনেক কিছু জানতে পেরেছি। এখানকার আমি যদি কোনো মানুষের ছবি নেবো, তার পুরো ফিগারটাকে নেবো। আমি আগে ছবি তুলতাম যখন আমার নিজের ক্যামেরায়, তখন আমি হয়তো মাথা কেটে দিতাম, হাত কেটে দিতাম, নাহলে অনেক কিছু কেটে দিতাম, ছবিটা ভালো লাগতো না। এখানে এসে আমি ছবিটার মূল জানতে পারলাম, ছবিটা কীভাবে তুলতে হয়, কীভাবে কী করতে হয়, আমি পুরো এখান থেকেই জেনেছি। এই তো এরা এতটা যে সুযোগ পাচ্ছে, এই সুযোগটা তো সকলে এদেরকে দেয় না, সমাজে তো অনেক অবহেলার মতন থাকে, বুঝতে পেরেছেন তো? এই যে সবাই যে আগ্রহ করে এদেরকে বড় করার চেষ্টা করেছে, এটাই আমাদের আরও ভালো লাগছে। এই ভালো লাগছে যে আমাদের এই যৌনকর্মীর ছেলেদের অনেকেই তো ঘৃণা করে সমাজে, অনেকেই কোনো বড় হওয়ার সুযোগ দেয় না, কিন্তু ওদেরও তো ইচ্ছা করে যে আমরাও বড় হই, ওরাও তো একজন মানুষ। আমরা যে যৌনকর্মী, আমাদের ছেলেরা কিন্তু একটা বন্দি গণ্ডির ভিতরে থাকে, তারা একটা পাঁচিলের ভিতরে, তারা বাইরে বেরোতে পারে না, তারা এই স্বপ্নটা কোনোদিন দেখতে পারে না, যেটা আমাদের দূরবার থেকে দেখাচ্ছে। ঠিক আছে, এই এইটাকে, এটা একটা মিরার, এটাকে মানে আয়না, মিরার মানে হচ্ছে আয়না, বলো। হ্যাঁ হ্যাঁ, the children are coming up with excellent kind of images, the images which expresses their, the images which express their perception, their knowledge of viewing the world in a different way, and they are coming out from the confinement of red light areas. That is the most important thing. সেই বোতামটা মানে ক্লাসের জন্য ছবিও উঠু সেরকম আর কি, এই এই এটা এইটা ছোট্ট বোতাম আছে, আমি দেখাচ্ছিলাম আগে,